আমার মেয়ে কক্সবাজার পৌঁছে গেল, ওয়াইফ 90 ইয়ার, ফ্লাইট 8ER 72500। দর্শক, আমরা যাত্রা শুরু করলাম। টেক অফের জন্য আমরা যাত্রা শুরু করলাম। Captain Deepak, I am a vehicle Deepak, taken on the flight number PQ19, Shagota Janachim. Shantarajan Pido Chitra report on a mini day. Amra Gossel Dajan Deva Bandari Pocha Bapalaja Kochi. After the Abu Dhabi Jana Channel Jansi Day, Jan Shapra Pedapan Monta. Food box Ajit Vegalo. After the Dakachi, Kiki Kavadilo. A pancake. Orange plain cake, then cake, a Lexus biscuit, a water bottle. Hello, Shukna Jini Shakti. Hello, Choto flight distance. Okay, so okay. Board is now the flight number PQ935 with the destination Coxsbaar. Flying at altitude of 70,000 feet, expect to hit Coxsbaar Airport within 55 minutes. Please be mindful that this cockpit knows the use of mobile phone and other electronic devices are strictly prohibited during takeoff and landing. To safety, please keep your seatbelt fastened, sit back upright, put your arm brace down, straight ahead a bell and open the window blind. Shut down on cabin crew, put the sheet in here for the new choke along the corner. আমরা কিছুক্ষণের মধ্যে টেক অফ করবো। প্লেনটি হচ্ছে 72 সিটের, 8ER 72500 মডেল, ফ্রান্স অথবা কানাডার তৈরি একটি বিমান, 90 ইয়ার। আমরা ট্রাভেল করছি, পানি
প্রতিদিনই ইউএস বাংলা নভোএয়ার তারপর বাংলাদেশ বিমান অনেকগুলো ফ্লাইট আসা যাওয়া করে। আমরা বিকাল 4:30 ফ্লাইটে রওনা দিয়েছি, ফ্লাইটটা একটু ডিলে করেছিল প্রায় 15-20 মিনিট। কক্সবাজার পৌঁছে গেলাম, আবহাওয়া আজকে ভালোই ছিল, ফ্লাইট চলেছিল শুরুর দিকে, বাট আমরা সুস্থ মতো আল্লাহর রহমতে কক্সবাজার ল্যান্ড করলাম। আপনাদের সাথে আগামীতে অন্য একটি ভিডিও নিয়ে হাজির হব, সাথে থাকবেন আমাদের চ্যানেলে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সো দিস ওয়ান ইজ দ্য কক্সবাজার এয়ারপোর্ট। আপনারা সবাই শুনেছেন কক্সবাজারে আন্তর্জাতিক মানের একটা এয়ারপোর্ট খোলা হচ্ছে এবং এটার কাজ বোধহয় 2 বছরের মধ্যে শেষ হয়ে যাবে, তখন অনেক বড় বড় বিমান এখানে, ইভেন এয়ারবাস, তারপর বড় বড় বিমানগুলো এখানে ল্যান্ড করতে পারবে, তো তখন ট্যুরিস্টের সমাগমও বেড়ে যাবে। সাথে সাথে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালাল, তারও হচ্ছে আপনার এক্সপানশন কাজ চলছে, যারা ঢাকাতে থাকেন তারা দেখতে পাচ্ছেন অলরেডি। তো ঢাকা আন্তর্জাতিক যে ঢাকা বিমানবন্দরে আন্তর্জাতিক যে রুটের প্লেনগুলো, ওখানেও বড় বড় বিমানগুলো তখন ল্যান্ড করতে পারবে, সব মিলিয়ে দারুণ হবে আর কি ব্যাপারটা। কক্সবাজার আর ঢাকার এয়ারপোর্টটা সম্প্রসারণে যে উদ্যোগ নিয়েছে গভর্নমেন্ট, এটার আসলে অনেক প্রয়োজন ছিল। সুই দর্শক, আবারও বিদায় নিচ্ছি, আগামী ভিডিওতে দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।